যদিও তুমি সারাদিন হিন্দি সিনেমা বাংলা সিনেমায় ব্যস্ত, যদিও তুমি আজান শুনে গাফেল থাকো, যদিও তুমি জানা ব্যবিচারে লিপ্ত থাকো, অশ্লীলতায় বিভোর তুমি, নেশাদার দ্রব্যে তোমাকে বেষ্টন করে রেখেছে চতুর্দিক থেকে, তোমার বিবেক বুদ্ধি আর কাজ করার মতো নেই, তোমাকে তোমার রব বলছে, হে মানুষ যে তুমি ঘুষ ছাড়া যায় যে তোমার চলে না, মানুষ আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া নিঃশ্বাস, আল্লাহর দেওয়া সুস্থতা, যিনি তোমাকে এত কিছু দান করেছে তিনি তোমাকে বলছে অকুলু কৌলান সাজিদা, তিনি তোমাকে বলছে শোনো, বেপরদায় চলাফেরা করা বোন আমার, বিয়ের পূর্বে ছেলেদের সাথে সম্পর্কে যুক্ত থাকা বোন আমার, জানা ব্যবিচারে লিপ্ত থাকা বোন আমার, মোবাইলে কম্পিউটারে নিজের উলঙ্গ ছবি প্রচার করা ভাই এবং বোন আমার, নিজেকে তো তুমি অমুসলিম বলে দাবি করো না, নিজেকে তো তুমি বেঈমান বলে মনে করো না, তোমাকেই তোমার রব বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো নিজেকে মুসলিম মনে করো, হাজার ভুলে ভুল করে বসো তুমি, হাজারটা অন্যায় লিপ্ত তুমি, তোমার পুরো জীবন শুধু অন্যায় আর অপরাধে লিপ্ত, কিন্তু তুমি নিজেকে মুসলিম মুমিন মনে করো, শোনো তুমি যদি নিজেকে মুমিন মনে করো তো যার উপরে তুমি ঈমান এনেছো, যার দেওয়া নিঃশ্বাসে তুমি জীবিত আছো, যার দেওয়া হায়াতে তুমি এই দুনিয়াতে গর্ব করে দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াও, তিনি তোমাকে বলছে ইত্তাকুল্লাহ, ওনাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কউলু কাউলান সাদিদা, সত্য কথা বলো, সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তুমি ঈমান আনার পর যদি আল্লাহকে ভয় করো এবং তুমি আল্লাহকে ভয় করো যদি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমার কৃতকর্মকে শুধরে দেবে, সুবহান আল্লাহ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের কৃতকর্মকে শুধরে দেবে, ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবে, ওয়া মান ইয়ুতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করে, সে সুদ খায় না, এতে যতই লাভ থাকুক, সে জানা করে না, এতে যতই সে আনন্দ পাক, সে নেশা করে না, এতে যতই সে দুঃখ ভুলে থাকুক, সে মিথ্যে বলে না, এতে সে যতই বদনাম হোক, সে শিরক করে না, এতে সে যতটাই লাঞ্ছিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়ুতিল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে, ওয়া রাসূলু, তার আল্লাহর রাসূলের অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করে যে আল্লাহকে ভয় করে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সেই হবে সব চাইতে বড় বিজয়ী। আমার মনে হয় আপনারা অনেক কথা বলছেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের অনেক শব্দ এদিকে আসে, আপনারা অনুরোধ করছি একটু কথা যদি না বলেন ভালো হবে, আমরা ভয় করব কাকে, ভয় করব কাকে, মানব কাকে, আমরা মুসলিম এই নাম আমাদের কে দিয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য আমাদেরকে কে দিয়েছে, তাহলে আল্লাহ ছাড়া তো অন্য কেউ আর আমাদের এই তথ্য দেয়নি, কে দিয়েছে, আল্লাহ দিয়েছে, এই আল্লাহকে কি ভয় করবেন আপনারা, তিনি সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহি এখানে আপনারা আমি জানি না কতজন কোরআন পড়েন অথবা পড়তে জানেন, তবে আমি অনুরোধ করব যারা কোরআনুল করিম পড়তে জানেন কিন্তু পড়েন না তারা অবশ্যই কোরআনুল করিমের তেলাওয়াত করবেন, আর যারা কোরআনুল করিম পড়তে জানেন না তারা অবশ্যই আজকের এই মাহফিল শেষ করে আগামীকাল নিজ মসজিদ মাদ্রাসা মক্তব হুজুরদের সাথে যোগাযোগ করে
এলাকার মুরব্বীরা সবাই মিলে বসে যেভাবে বিচার ফয়সালা হয় সেভাবে সিদ্ধান্ত নেবেন উদারতার সাথে, যে কোরআনুল করিম আল্লাহর كلام আল্লাহর কথা, তালিমুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর, প্রত্যেক মুসলিম ছেলে এবং মেয়ের উপর, প্রত্যেক মুসলিম বুড়া এবং বুড়ির উপর, প্রত্যেক মুসলিম যুবক এবং যুবতীর উপর। এমন কোন বয়স নেই যে বয়সে গেলে দ্বীনের ইলম শিখার ফরজ থেকে সে মুক্ত হয়ে যায়। কি এরকম আছে নাকি?